أبي رأيت إخواننا قالوا يا رسول الله أولسنا إخوانا؟ قال لا، الذين لم يأتوا من بعض، الذين يأتون من بعض أو كما قال عليه الصلاة والسلام. رسول الله صلى الله عليه وسلم صحابة الكرام কে লক্ষ্য করে বললেন যে আমার মনে হচ্ছে আমার ভাইদের সাথে সাক্ষাৎ করবে। সাহাবা কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা ভাই নও, বরং আমার ভাই হলো তারা যারা আমার পরে আসবে। অর্থাৎ সাহাবা কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত সান্নিধ্য হওয়ার পরেও কিছু লোক পরবর্তীতে আসবে, যাদের তৃতীয় কর্মে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তা খুশি করিয়ে দিয়েছেন যে আপনার কিছু উম্মত যারা সাহাবাওয়ালা আমল করবে এবং সাহাবিদের যে রেখে দেওয়া আমানত তারা সেই আমানতকে ইয়াকমিলুহা জামিউন মিন কুল্লি সালাফিন ওয়া তুমুরুহু ইয়ানহুনা আন তাহরিফ আল-কালি ওয়া ইত্তিহাদ আল-মুবতিলিন ওয়া তাবিল আল-জাহিলি। যে আপনি এলমে ওয়াহি যেটা নিয়ে আসছেন তা তো সাহাবায়ে কিরাম আমানত রাখবেন, কিন্তু রুব্বা হামিলি ফাসি ইলা ইউহদিহি রুব্বা হামিলি ফাসি ইলা মান ওয়া আফাহু মিনহু। যে হাদিস সংরক্ষণ করেছেন কিন্তু তার থেকে অনেক কিছু দুধের দুধওয়ালা দুধ থেকে মাখন ঘি ইত্যাদি বানাতে পারে, দুধ বিক্রি করে দেন, কিন্তু বিক্রি করার পরে মাতৃভান্ডার পায় জাতীয় দোকান গুলো সেগুলো কিনে নিয়ে ঘি মাখন ইত্যাদি মিষ্টান্ন তৈরি করে মানুষকে পরিবেশন করে। তো দুধওয়ালার কাছ থেকে মানুষ যে বাজারটা না পায়, দুধ যিনি কিনে নিলেন তার কাছ থেকে সেই বাজারগুলো পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলত যে তোমরা আমার ভাই নও, এই কথা বলে পরবর্তী লোকদের ভালো আমলগুলোর কথাই বলছে। কোরআনে কারীমে রব্বুল আলামিন ওয়াআখিরিনা মিনকুম লাম্মা ইয়াযহাবু বিহিম ফাওয়ালা ফিলাহি, যে আরো কিছু লোক পরে আসবে এখন আসেনি না, সেই কারা তারা সেটা অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ কানা দীন ইন্দা সুরাইয়া লানারাহু রিজালুম মিন যদি সন্দেহাতীত
যেটাকে আমি আমার জীবনের টার্গেট বানিয়েছিলাম তা হাতে পেয়ে গেছি, এখন আমাকে
আপনার বুখারী শরীফের মধ্যে আন্তরিক মহব্বত থাকে তাহলে আমাদেরকে আর গুছিয়ে করতে হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া হবে আল্লাহ যেন আজকে আমাদের বুখারী শরীফের ইফতেদাহী অনুষ্ঠানকে সবককে কবুল করেন, এবং যারা আজকে ইফতেদাহের মাধ্যমে বুখারী শরীফের সবক নিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও কবুল করেন। এই মাদ্রাসার আসাতিজা ইকরাম, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর সহ আরো সকলের খিদমতকে আপনারা কবুল ও মঞ্জুর করেন, এবং ছাত্ররা যারা আজকে বুখারী শরীফের মাধ্যমে এই বুখারী শরীফের সবক এর মাধ্যমে ক্লাসে প্রবেশ করতে যাচ্ছে যারা তাদেরকেও বলব যে যেভাবে একটা কিতাব মুখস্থ করতে করতে সমস্ত বছর করে এরপরে এটা গ্রন্থ আকারে আসছে, সুতরাং আমরা এক বছর মাত্র এটার মধ্যে যদি সাধনা রাখি তাহলে কি পাবো? ছাত্র নন অধ্যয়ন তপ, এই ছাত্রদের অধ্যয়নের তপস্যা করতে হয়, তাইলেই তো তারা যুগ যুগ ধরে এইভাবে বর্ণনা করা হয়েছে যে বড়রা যেভাবে বড় হয়েছে তাদের জীবনে সাধনাটাই কাজ করছে। 16-17 বছরের সাধনার ফসল হলো ইমাম বুখারী রহমতুল্লাহ এই কিতাব। আলহামদুলিল্লাহ এখানেও আগে সাধনা হয়েছে, যার কারণে বুখারী শরীফের মধ্যে কিতাব কওমি মাদ্রাসা যেভাবে শেষ হয় এখানেও শেষ হইত। আমরা সেই অতি ঐতিহ্যকে